রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে এসএসকেএম হাসপাতালে গেছেন গতকালই জ্যোতিপ্রিয় মল্লিক। আর এসএসকেএম হাসপাতালে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে 3 মাস ধরে এসএসকেএম হাসপাতালে রয়েছেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। এসএসকেএম হাসপাতালের বিরুদ্ধে উঠে গেছে একাধিক প্রশ্ন। আর এবার জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্য পরীক্ষার জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে ইডি চরম পদক্ষেপ নিধি। এসএসকেএম হাসপাতালে ইডির আধিকারিকরা পৌঁছাতে অবশেষে নড়ে চড়ে বসলো এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ। অবশেষে জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে চরম পদক্ষেপ এসএসকেএমের। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, অসুস্থ হওয়ার পর মঙ্গলবার বিকেলে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিককে। কার্ডিওলজি বিভাগের 5 নম্বর কেবিনে ভর্তি মন্ত্রী। তার চিকিৎসায় তৈরি করা হয় মেডিকেল বোর্ড, কিন্তু কার্ডিওলজিতে ভর্তি থাকলেও বালুর চিকিৎসার তত্ত্বাবধান করছেন নিউরোলজিস্টরা। মেডিকেল বোর্ডেও ছিল না কোনো হার্ট স্পেশালিস্ট। যা নিয়ে উঠেছে প্রশ্ন, তাহলে কি হার্টের কোনো রোগী নেই? রেশন দুর্নীতিতে জেল হেফাজতে থাকা জ্যোতিপ্রিয় মল্লিকের তবে কেন ধৃত মন্ত্রী কার্ডিওলজিতে চিকিৎসাধীন? এরপরই মন্ত্রীর চিকিৎসায় গঠন করা হয় নয়া মেডিকেল বোর্ড, সেখানেই ঠাঁই হয় কার্ডিওলজিস্টের। এসএসকেএম সূত্রে খবর, 11 সদস্যের নয়া মেডিকেল বোর্ডে কার্ডিওলজি বিভাগের চিকিৎসক ছাড়াও নিউরো মেডিসিন, নেফ্রোলজি, ইউরোলজি, অর্থোপেডিক বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের রাখা হয়েছে। মঙ্গলবার সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালের এমার্জেন্সিতে প্রায় 2.5 ঘন্টা পর্যবেক্ষণে ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। সেই সময়ের মধ্যে মন্ত্রীর শরীরের একাধিক পরীক্ষা হয়েছিল। জানা গেছে শুরুতেই মন্ত্রীকে দেখেন কার্ডিওলজি বিভাগের চিকিৎসকরা, কিন্তু বালুর বুকে প্রায় কোনো সমস্যা নেই বলেই জানিয়ে দেন হার্ট স্পেশালিস্টরা। আগেই জ্যোতিপ্রিয় দাবি করেছিলেন যে তাঁর বাঁ দিক পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ছে, তাই কার্ডিওলজিস্টদের পরে মন্ত্রীকে দেখতে ডাক পড়ে নিউরোলজিস্টদের। এরপরই ঠিক হয় নিউরোলজি মেডিসিনের চিকিৎসকদের তত্ত্বাবধানে ভর্তি করা হবে জ্যোতিপ্রিয় মল্লিককে। সেই অনুসারে কার্ডিওলজি বিভাগের 5 নম্বর কেবিনে ভর্তি করা হয় রেশন দুর্নীতি মামলায় ধৃতকে। এসএসকেএম কর্তৃপক্ষের দাবি, কার্ডিওলজি বিভাগ ছাড়া আর কোথাও বেড না থাকায় আপাতত সেখানেই তাকে ভর্তি রাখা হয়েছে। এর আগে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারির পরই অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেখান থেকে কেন্দ্রীয় এজেন্সি তাকে একেবারে তুলে নিয়ে গিয়েছিল ভুবনেশ্বর এমসে। এমসের চিকিৎসকরা পার্থকে ফিট সার্টিফিকেট দিয়েছিলেন। তারপরই ধৃতকে হেফাজতে নিয়ে জেরা শুরু করেছিল ইডির গোয়েন্দারা। সমালোচিত হয় এসএসকেএমের চিকিৎসকরা। বেসরকারি হাসপাতাল থেকে বাইপাস সার্জারির পর অসুস্থ হয়ে নিয়োগ মামলায় ধৃত কালীঘাটের কাকু প্রায় 3 মাস ধরে রয়েছেন এসএসকেএম হাসপাতালে, যা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলে দিয়েছে ইডি। এবার জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসা নিয়েও বিরোধীরা সন্দেহ প্রকাশ করছে। প্রশ্নের মুখে এসএসকেএম কর্তৃপক্ষ, ইডিও কিন্তু হাত গুটিয়ে বসে নেই একেবারে। গতকাল জ্যোতিপ্রিয় মল্লিক ভর্তি হওয়ার পর এসএসকেএম হাসপাতালে 2 জন ইডির আধিকারিক পৌঁছে গেছেন, খতিয়ে দেখছেন, মেডিকেল রিপোর্ট দেখছেন জ্যোতিপ্রিয় মল্লিকের আদতে কি হয়েছে। বুকে ব্যথা নেই, বুকের কোনো সমস্যা নেই, হার্টের কোনো সমস্যা নেই, অথচ কার্ডিওলজি বিভাগে ভর্তি রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। এই নিয়ে প্রশ্ন উঠে গেছে। এবার জ্যোতিপ্রিয় মল্লিকের জন্য 11 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করলো এসএসকেএম কর্তৃপক্ষ, কারণ এসএসকেএম কর্তৃপক্ষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলা হচ্ছে বিরোধীদের তরফ থেকে। আর সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু এবার এসএসকেএম কর্তৃপক্ষ নড়ে চড়ে বসলো জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসা নিয়ে। 11 সদস্যের মেডিকেল টিম জ্যোতিপ্রিয় মল্লিকের কী মেডিকেল রিপোর্ট দেয়, সেই রিপোর্টে কী কী তথ্য উঠে আসে, জ্যোতিপ্রিয় মল্লিক কতদিন এসএসকেএম হসপিটালে থাকতে পারেন, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।